এবার লঞ্চে চুরি করে ধরা পড়লে চোর আর চুন্নি। আগে দেখতাম বউ বাসায় রেখে চোরে চুরি করতেন, এবার দেখি চোরে সুন্দরী বউকে নিয়ে চুরি করতে গিয়ে ধরা পড়লেন। এরপর লঞ্চের ভিতরেই জনতা তাদের দুজনকে বেঁধে রাখলেন। জানা যায় লঞ্চে করে ঢাকায় আসার পথে যাত্রীদের টাকা চুরির সময় এক চোরকে তার বউ সহ আটক করেছে যাত্রীরা। আটক ওই চোর হত্যা মামলার পলাতক এক আসামি। শনিবার ঢাকা থেকে চুরি করার সময় লঞ্চে সিসিটিভি নিয়ন্ত্রণকারীরা তাকে শনাক্ত করে। আটক রিপন পটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলার পায়রাগঞ্জের বাসিন্দা। লঞ্চ কর্তৃপক্ষ জানায় সিসিটিভি নিয়ন্ত্রণকারীরা দেখতে পান এক ব্যক্তি যাত্রীদের ব্যাগ হাতিয়ে টাকা নিয়ে যাচ্ছেন। এমন সময় লঞ্চের স্টাফরা তাকে আটক করে বরিশাল নৌপুলিশকে খবর দেয়। খবর পেয়ে ভোর 6টার সময় নৌপুলিশের সদস্যরা রিপনকে আটক করেন। এ সময় তার সঙ্গে তার স্ত্রী ছিলেন। বরিশাল নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান বলেন, লঞ্চে চুরির ঘটনায় রিপন নামের একজনকে থানায় আনা হয়েছে, তার সঙ্গে তার স্ত্রীও আছে। লঞ্চে যাদের টাকা চুরি করেছে তারা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেব, নয়তো মির্জাগঞ্জ থানায় সোপর্দ করা হবে। মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, হত্যা মামলায় রিপন নামের এক আসামিকে আমরা খুঁজছি। আজ সেই আসামিকে বরিশাল নৌপুলিশ আটক করেছে। চোরে চুরি করে সেই টাকা তার বউয়ের হাতে দিতেন আর বউ সেই টাকা তার ব্যাগের ভেতরে রাখতেন। এভাবে প্রায় লাখ টাকা তারা দুজনে চুরি করেছেন কয়েকজনের ব্যাগ থেকে। এই রকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।